আজকের পুরো ভিডিওটা তোমরা ফলো করো এটা আশি নাম্বার ফাইল পেপার তো এটা আমাদের এমজি গোলেস্টার তার লেফট সাইড পিছনের ডোর আমরা পুটিং স্যান্ডিং করবো পুরা স্যান্ডিং প্রসেস দেখাবো তো তোমরা কেউ ফলো করবা পুরো ভিডিওটাকে ঠিক আছে তো কীভাবে আমি স্যান্ডিং করব কীভাবে লাইন কাজ বার করব কীভাবে প্রাইমার করবো কীভাবে কালার করব প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে আমি দেখাবো আর বলবো তাই তোমরা সবাই প্রসেসগুলোকে ফলো করবা তা তোমরা সবাই দেখতেই পারত যে কীভাবে স্যান্ডিং হচ্ছে প্রথমে আশি নাম্বার তা মা একটা প্রসেস তোমরা ফলো করবা তা তোমরাও সুন্দরভাবে স্যান্ডিং করতে পারবা আর তোমাদের যে কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব কমেন্টে তাই দেখতেই পাচ্তেছ যে আমি আশি নাম্বার পেপার দিয়ে স্যান্ডিং করতে দেখেন ডাই ডাইকোডটা উঠে গেল মানে আশি নাম্বারের পেপার স্যান্ডিং মোটামুটি কমপ্লিট তো এই কি তোমাদের ফলো করতে লাগবে যে ডাইসেন্ডিং কোডটা যে লাগানো ছিল ডাই ডাইকোড ডাইকোডটা যখন ডাইসেন্ডিং কলম চলে গেল তো ওইটা মানে আশি নাম্বার পেপার দিয়ে মেক হয়ে গেছে দেখো সুন্দরভাবে তোমরা প্রসেসটাকে ফলো করবা এক একটা জিনিস ফলো করবা ফলো করে স্যান্ডিং করবা দেখতেই তা তোমাদের দেখো এটা একশো বিশ ফাইল পেপার একশো বিশ ফাইল পেপার তো আশি নাম্বার হচ্ছে এখন কোড লাগালাম আবার আমি প্রথমেই বলছি যে কোড হারিয়ে গেলে একশো আশি নাম্বারে শেষ এখন আবার একশো বিশ এই একশো বিশের যখন কোড পুরা উঠে চলে যাবে তো একশো বিশেরও ডাইসেন্ডিং হয়ে গেছে তো পুরো পঁচিশটা এখানে তোমরা ধ্যান দেবা পুরো পঁচিশটাকে ফলো করবা তাই দেখতে পাচ্তেছ কীভাবে আমরা স্যান্ডিং প্রসেসটা করতেছি তো তোমাদের যারা যাদের আমার ভিডিও বা আমার স্যান্ডিং প্রসেস কাজের প্রসেস কেমন লাগলো কমেন্টে কমেন্টে অবশ্যই জানাবেন যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন তো দেখো সুন্দরভাবে আমি কচ লাইন বার করতেছি আস্তে আস্তে তা আমি যেভাবে করতেছি সেভাবেই তোমরা করবা তোমাদেরও কচ লাইন সুন্দরভাবে বাড়া যাবে আমি সে তারা আপনাদেরকে আমি কালারও প্রসেসও করে পুরো দেখাবো যে কীভাবে কালার করতে লাগে তা এটা একাও বেশ কালার তো দেখো এটা একশো আশি ফাইল পেপার প্রথমে আশি তারপর একশো বিশে একশো এখন একশো আশি ফির আবার ডাইকোট লাগাতে লাগবে এখন এই যে ডাইকোর্ডটা যখন হাইটে যাবে তোমরা একশো আশি তো কাজ মনে করবা যে হয়ে গেছে দেখো আমরা সুন্দরভাবে সার্টিং করতেছি তোমার প্রসেসগুলোকে ফলো করবা তা তোমাদের আবার স্যান্ডিং প্রসেস কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে দেখতে পাচ্ছো স্যান্ডিং ফুটিং স্যান্ডিং মেইন ফিনিশিং মেন কাজ তোমরা সবাই ধ্যান দিবা যে রঙ মারা পায়া মারা এগুলো বড় ব্যাপার না সবচেয়ে বড় ব্যাপার হলো ফুটিং লাগানো আর স্যান্ডিং করা পেন্ডিংয়ের কাজে যারা যারা নতুন তারা এই জিনিসটা ধ্যান রাখবা যে সবাই আগে ফুটিং কাটা আর ফুটিং লাগানোটা শেখা তা দেখতে পাচ্ছ আমি কত সুন্দরভাবে আমি লাইন ক্রস বার করতেছি তো এখন তুই ইস্টেট হয়নি এই লাইন ক্রচেও দেখাবো কীভাবে বার করতে লাগবে শর্টকাটে সুন্দরভাবে এর থেকেও স্টেট একদম সেম টু সেমের মতো তো বারো কে পুরা বেরোল প্রসেসটাকে তোমরা ফলো করো এবং শেয়ার করবে তো সবাই দেখতে থাকবে যে কচ লাইনটাকে আমি কে বার করি এখন তুই ইস্টেট হয়নি এক সবাই দেখতে পাচ্ছ এলাকা আছে তো এটাকে আমি সোজা করা প্রসেস তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে সহজেই যাতে তোমরা বুঝতে পারো সহজেই লাইন ক্রস কীভাবে বার করে

সবাই দেখো এবং ফলো করো দেখো সুন্দরভাবে লাইন বানায় একটা জিনিস সবাই ভালো করে মনে রাখবা একশো বিশ বা আশি নাম্বার দিয়ে কাটবানা একশো আশি দিয়ে কাটবা দেখো লাইন কাজ সুন্দরভাবে বানায় গেল সুন্দরভাবে লাইন কজ স্টার্ট হয়ে গেছে আবার এখন উপরে লাইন কাজ সবাই করবো তার জন্য ব্যবহার করব আমরা গাড়ির যে ফিনিশিং আছে গাড়ির যে সৌন্দর্য আর ফিনিশিং আছে সেটা হলো হল টেপের কচের উপর তো একটা জিনিস ভালো করে মনে রাখবা এটা একশো বিশ বা আশি নামা দিয়ে না যখন এই মাছ টেপ লাগাবে তখন তোমরা একশো আশি বা তিনশো বিশ দিয়ে স্যান্ডিং করবে নাহলে কিভাবে টেপ ফেটে যাবে তা তোমরা সুন্দরভাবে ফলো আমার ফলো করে কিভাবে আমি স্যান্ডিং করতেছি তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক আর শেয়ার করবেন তো দেখে সেন্ডিং স্যান্ডিংটির প্রসেস তো আমি যেটুকু জানি তোমাদের শেখাবো বা আমি তোমাদের কাছেও শিখবো তোমাদের কিছু কিছু আমার ভুলে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছ আমি লাইন কাজ কি সুন্দর ব্যবহার করতেছি তোমরা চেষ্টা করবে তোমাদের বাড়াবে লাইন কাজ তো তোমরা পুরো ফলো করবে আমার প্রসেসটাকে আমি কিভাবে সেটিং করতেছি এই প্রসেসগুলো খুবই ইম্পর্টেন্ট প্রসেস তো তোমরা সবাই ফলো করবে কিন্তু আমি এটা শুধু স্যান্ডিং না এটা আমি প্রাইমেন্ট অ্যাপ্লিকেশন করে তোমাদের কালার করে দেখাবো তা আমি আবার ডাই করে দিলাম এটা হলো হাফ রাউন্ড প্যাড এটা হাফ রাউন্ড প্যাড পাওয়া যায় এটা আপনি দোকানে দোকানে বললেই পাই যাবেন তা পুরো প্রসেসগুলোকে তোমার ফলো রাখো তো এখন দেখো এখন নিজ দিয়েও মাস্ক দিয়ে দেবো যাতে লাইন কষ্ট আরো সুন্দরভাবে বাড়া যায় এখন উপর থেকে আমি উঠাই দিব দেখো তো তোমার প্রসেসগুলোকে ফলো রাখো তো দেখতে পারো হামরা পথে কত সুন্দরভাবে লাইন কোজ বাড়া যাবে। তো সবাই দেখো প্রসেস সেটা তো লাইন কোজ তো বাড়া গেছে। এখন লাইন কোজটাকে মিলাই দেবো। তো তোমরা সবাই ফলো করো যে আমার স্যান্ডিং প্রসেস কেমন লাগলো তোমাদের। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে তো দেখো এখন লাইনে যে ধারটা আছে একটা ধার থাকে সেই ধারটাকে সুন্দরভাবে দাঁড়িয়ে ধারের সঙ্গে মিলাই দেবো আমরা দেখো তা পুরা পঁচিশটাকে তোমরা ফলো করো এবং শেয়ার করো তো তোমরা দেখো এখন আমরা তো তোমরা দেখতে পারতেছো যে উপরে যে আমাদের প্রাইমারটা আছে সুন্দরভাবে স্যান্ডিং করে দেবো তো দেখো এটা তিনশো বিশ গোল্ডি পেপার আছে তা তিনশো বিশ ডিস পেপার দিয়ে সুন্দর করে স্যান্ডিং করে নেবে অল্প পুটিং এর বাড়ায় চার আঙ্গুল বাড়ায় স্যান্ডিং করতে সুবিধা হয় তো তোমাদের আমার পুটিং কাটার প্রসেসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে যে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে তো দেখে নাও এরপর হবে পাইমারের প্রসেস তোমাদেরকে প্রাইমারি প্রসেসটা আমি দেখা দেখো লাইন কস সুন্দরভাবে বার করে দিয়েছি আমি তো এখন তোমরা দেখা হলো আমার প্রাইমারি প্রসেস তো আমার টেপিং কমপ্লিট আছে এখন প্রাইমারি আমি অ্যাপ্লিকেশন করব তো দেখে নাও প্রাইমারি অ্যাপ্লিকেশন পুরো টুকে প্রাইমারি আছে তো দেখতেই পাচ্ছো

তো আমি শুধু তোমাদের প্রাইমার স্যান্ডিং না আমি আবার কালার করে দেখাবো না হয় তোমরা বলবো যে আমি স্যান্ডিং করছি তোমরা কাজ করলে তোমাদের কাজ ভালো হলো না তার জন্য আমি স্যান্ডিং কালার প্রসেসও তোমাদেরকে দেখাবো আর এটাও তোমাদেরকে আমি একাবেস কালারে পুরো প্রসেস করে দেখাবো তো পুরো প্রসেসটা তোমরা দেখো আর ফলো করো তো তোমরা সবাই দেখতে পারতেছো আমার যে প্রাইমারি পঁচিশ আছে পঁচিশ টাকা এমন করে করতেছি প্লিজ পুরো ফলো মি তো পুরা স্যান্ডিং থেকে দেখো আমি কত সুন্দরভাবে স্যান্ডিং করে দেবো তো তোমাদের আমার প্রসেস কেমন লাগলো সেটা কমন অবশ্যই জানাবে তো এখন হবে আমাদের কালার প্রসেস তোমরা সবাই এখন কালার প্রসেসটা দেখো আমি কালার প্রসেস কমপ্লিট করব তো দেখে নাও ট্যাকপ্যাট মারি দিলাম এখন আমি কালার অ্যাপ্লিকেশন করবো সব প্রথমে প্রাইমার যতক্ষণ এসে ততক্ষণ জায়গায় কালার অ্যাপ্লিকেশন করবো তো সবাই দেখে নাও তো তোমাদের প্রসেস কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন

অল্প প্রেশার কমায় না দুধ থেকে কমাবে যে দুধ থেকে যেমন হালকা করে কন্ট্রোল কোট তো এই কন্ট্রোল কোট মারা কোনো খুবই এমার্জেন্সি আর তোমরা মারবা খুবই দরকার কন্ট্রোল কোট মারার কটল কোট মারলে তোমরা বুঝতে পারবা যে কভার হয়ে গেছে কালার সব কিছু কমপ্লিট কন্ট্রোল কোট যদি না মারো তোমাদের কালার অনেক বেশি খাবে তো এখন যে আসে প্রসেস আমাদের ক্লিয়ার প্রসেস চলবে তো দেখো ক্লিয়ার পেছন করবো স্বভাব যে সাইডে আসে ক্লিয়ার প্রথম একটা হাফ রাফ ক্লিয়ার মারি নিলাম এটা ক্লিয়ার তো এখন কী করবো আমরা সাইডে মারি নেব ক্লিয়ার দেখো সাইডে হালকা করে মারবে না বেশি মোটা করে মারলে পরে আবার ক্লিয়ার মোড় যখন মারবে তোমরা তোমরা ঝরে যেতে পারে তো সবাই দেখো এমন ফলো করো তাই দেখো এখন আমরা বলবো ক্লিয়ার ফার্স্ট কোট ক্লিয়ার হবে এটা দুই কোটি মেকআপ করে দেবো তো আমি যেভাবে ক্লিয়ারের প্রসেস সব করতেছি তোমরা ফলো করবা ফলো করলে তোমাদের কাজ আমার মতো সুন্দর এবং ভালো চেষ্টা করবা তো দেখো ক্লিয়ার মারা হচ্ছে ফার্স্ট ক্লিয়ার খুবই সুন্দরভাবে মারি দিলাম দেখো এখন মনে হচ্ছে অর্জিনের মতো হয়ে গেছে তো এখন হবে ফাইনাল ক্লিয়ার তো ফাইনাল ক্লিয়ার দেখো দু মেকআপ করে দেবো তা আমার প্রত্যেকটা প্রসেস তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো দেখো যেভাবে আমি ক্লিয়ার প্রসেস করলাম সেভাবে তোমরাও করো তো তোমার কাজও খুব সুন্দর অ্যান্ড ভালো হবে তো দেখো এখন ফাইনাল ক্লিয়ারটাই মারবো ওখানে ক্লিয়ার শেষ হয়ে গেল তবে আর একটা ওখান থেকেই মারল তো পুরো প্রসেসটাকে তোমরা দেখাও অ্যান্ড ফলো করো তো দেখো আমার কালার কমপ্লিটটা তোমাদের পুরো প্রসেস কেমন লাগলো যদি তোমাদের পুরা প্রসেস ভালো লাগে তোমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে তো আমি ফুল পেন্টিং প্রসেস দেখালাম তো তোমাদের প্রসেস কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আরো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবে তো প্লিজ তোমরা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে